আমার মনে হয় নতুন করে বলার কিছু নেই, আজকের দিনটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করার দিন। সবাই সবার ফ্যামিলির সাথে মিলিত হচ্ছে, এটা এই এটা উপভোগ করবো আমরা সবাই। সবার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, আপনার ফ্যামিলি মেম্বারদের চেহারায় দেখতে পাচ্ছেন সেই প্রতিচ্ছবি। তো আলহামদুলিল্লাহ মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং শিপিং মিনিস্টার আমাদের ডিজি শিপিং মহোদয়, এবং আজকে চট্টগ্রাম চেম্বার বন্দরের চেয়ারম্যান মহোদয় যিনি এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন, আমি সবার কাছে আমার মনের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আসলে আমরা সবাই খুবই ইমোশনাল যে দুই মাসের একটা উৎকণ্ঠার একটা এপিসোড আজকে শেষ হচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এরকম আর কখনও কোনো কিছু ফেস করতে কাউকে হবে না। আমরা যারা ব্যবসায় আছি আসলে দিন রাত অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয় যেটা বাইরে থেকে দেখে হয়তো বা বোঝা যায় না, বাট দিন রাত আমাদের কোনো ঘুম নেই, এই ধরনের কিছু না কিছু একটা আমরা ফেস করে যাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ আজকের আলটিমেট মেসেজ হচ্ছে আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। এই আমাদের চ্যালেঞ্জ তো প্রত্যেকটা দিনই, আসলে চ্যালেঞ্জ মূলত সবচেয়ে বেশি ছিল হচ্ছে যাতে তারা কোনো রকম খারাপ কিছু না করে আমাদের নাবিকদের সাথে, ওদের তো মন মানসিকতা বোঝা যায় না। তো আমরা কাদের সাথে ডিল করছি সেটাই আমরা ঠিক জানতাম না, আমরা ব্লাইন্ডে থেকে আমরা কী ধরনের মানুষ, তাদের মন মানসিকতা কী, এটা না জেনেই কিন্তু আমরা ডিল করছিলাম। সো আমরা একেবারে সফট, যতটুকু সফটভাবে সম্ভব আমরা তাদের সাথে ওভাবে ডিল করেছি শুরু থেকে, এবং আস্তে আস্তে আমরা দেখেছি যে তাদেরও আসলে একটা মানে তাগিদ ছিল যে তাড়াতাড়ি বিষয়টা শেষ করার, অনেক বৈশ্বিক চাপ ছিল তাদের উপর, অনেক ওয়ারশিপ আশেপাশে ছিল, সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমরা একটা লাকি সিচুয়েশনে ছিলাম এবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো মেসেজ আছে কিনা যে যারা শিখ ওনার আছেন অ্যাবসলুটলি, আমার মনে হয় সব ধরনের প্রিকশনস ইন্টারন্যাশনালি প্রেসক্রাইব কিছু প্রিকশনস আছেই, এটা আমরা সবসময় সবাই মেনটেন করে চলি। শিপিং ইন্ডাস্ট্রিটা অনেক বেশি রেগুলেটেড, তারপরও এই ধরনের আসলে ঘটনা ঘটে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু বাংলাদেশি জাহাজ না, আপনি বুলগেরিয়ান জাহাজে হয়েছে, এর আগের যতগুলো দেখবেন বাংলাদেশি হয়েছে খালি দুটো, কিন্তু কতগুলো পাইরেসি হয়েছে। সো তারাও তো অনেক বেশি আমাদের থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করে, আমরাও সেই স্ট্যান্ডার্ডে চলি, তারপরও হয়ে যাচ্ছে এই ধরনের দুর্ঘটনাগুলো। সো জিনিসটা আসলে বাংলাদেশ বা অন্য দেশ ভিত্তিক না, এটা একটি দস্যু দল, এদেরকে আমাদের সবাই একসাথে মিলে প্রতিহত করতে হবে। তো আমরা যা যা প্রিকশনস নেওয়ার আমরা ডেফিনেটলি নিয়ে চলছি, আগেও চলেছি, এখনও চলবো, এবং অবশ্যই এখানে আমরা গার্ডিয়ানের সাথে সবাই যুক্ত হয়েছি, কেউ যখনই কোনো রিস্কি টেরিটরিতে ঢুকছে তারা কন্টিনিউসলি রিপোর্টিং করছে যে তাদের ওয়াটারে কোনো রকম রিস্কি কোনো কিছু যদি চোখে পড়ে তারা সাথে সাথে যেই জিনিসটা নোটিফাই করছে। তো সম্মিলিতভাবেই কিন্তু শিপিং ইন্ডাস্ট্রিটা একসাথে এই পাইরেসিকে মোকাবেলার চেষ্টা করছে। থ্যাংক ইউ।